নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকার জন্য মানুষ নানান রকমভাবে নানান দিক থেকে চেষ্টা করে যে কি করে সুস্থ থাকবো কেন সুস্থ আর শান্তি শান্তি বিক্রি হয় না আর সুস্থতা নিজের উপর নির্ভর করে কিভাবে আমি শরীরকে সুস্থ রাখব আর সুখ কেনা যায় যে কোনো জিনিস দিয়ে সুখটা পারচেস করা যায় এবং সুখ মানুষ সেই সুখের জন্যই কিন্তু দৌড়ই বেশি শান্তির জন্য কম আর সুস্থের জন্য তো আরও কম সেই দিক থেকে যদি বিচার করতে যায় সেই জ্যোতিষের ভাষায় আবার আসতে হয় যে প্রত্যেকটি ঘরে সেই সুখ বন্ধ অবস্থায় থাকে সেটাকে খুলতে হয় জ্যোতিষের ভাষায় এবং জ্যোতিষের যতটুকু যার জ্ঞান ততটুকু বুদ্ধি দিয়ে সে বিচার করে তার মাধ্যম বলে আমি জানি সব মানুষের জ্যোতিষের দরকার পড়ে না এবং সব মানুষের জ্যোতিষের কাছে যাওয়ারও দরকার পড়ে না সব মানুষ বিশ্বাসও করে না এই বিশ্বাস অবিশ্বাস ব্যাপারটা আপেক্ষিক ব্যাপার কিন্তু প্রত্যেকটা মানুষকে যদি বলি বিশ্বাস করি না কিন্তু নেচার বিশ্বাস করে আমি আগেও বলেছি এর আগেও বলেছি যে প্রত্যেকটা রাশি ঘর চন্দ্র রবির যে ঘরগুলো নিয়ে সব নেচারের উপর ডিপেন্ড করে এবং সেই নেচারে মানুষ জন্মায় এবং সেই নেচারের বিপরীতে যদি সেই প্ল্যানেটের ক্যারেক্টার যদি অন্য জায়গায় চরিত্রে অন্য চরিত্রে বসে থাকে তার মধ্যে সেই জাতক জাতিকার বিক্রিয়গুলো বিকিরণগুলো অন্যভাবে দেখানো হয় সেইগুলোকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্যই এই জ্যোতিষশাস্ত্র রবি যেমন গ্রহ নয় নক্ষত্র একটি কিন্তু রবির এই আলোর ছটা দিয়ে প্রত্যেকটি গ্রহকে সে আলোকিত করে রেখেছে এবং পৃথিবীকেও আর সেই আলোক বন্যায় রবি আর শনি সমসপ্তম ঘরে বসে থাকে রবি যদি আলোময় হয় শনি হয় ছায়া শনি ত্যাগ রবি উপরে তোলে শনি যোগী শনি কষ্ট দিয়ে হাসায় রবি তাৎক্ষণিক তুমি শিক্ষা গ্রহণ করো অ্যাপ্লাই করো নিজের যোগ্যতায় নিজে ওপরে ওঠো আদার্স যে প্ল্যানেটগুলো আছে সেগুলো তার সাথে সহমত পোষণ যদি করে তাহলে মানুষ আগের দিকে উঠতে পারে যার জন্য বারো ভাগে ভাগ করা হয় এই চক্রটিকে আমরা যেমন বলি যে বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে মানে কি একটা মানুষের জীবনের সব শেষ হয়ে গেছে সব শেষ হয় না এই বারো ঘরের মধ্যে নিবদ্ধ আছে আপনার সমস্ত কর্ম আপনার শিক্ষা আপনার ভালোবাসা আপনার বিবাহ আপনার ব্যবসা আপনার বুদ্ধি আপনার সমস্ত কিছু তার মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু খুঁজে বার করতে হবে আপনাকে খুব সুন্দরভাবে নিয়ম অনুযায়ী যেমন কালপুরুষের চক্রে মেষ রাশি থেকে মেন রাশি প্রত্যেকটা রাশির বারোটা রাশির বারোটা ভাব দেওয়া আছে এবং বারো ভাবের সাতটা গ্রহ এবং দুটো উপগ্রহ যেটা নাকি ছায়া গ্রহ রাহু এবং কেতু তার প্রভাবের বিস্তারিত বিবরণ দেওয়া থাকে শাস্ত্রে আছে বইয়ে আছে তার থেকে কিন্তু মানুষ সূত্রগুলোকে বার করে নিয়ে আসে এবং সেই সূত্র মানুষের উপর অ্যাপ্লাই করলে কাজ অবশ্যম্ভাবী হয় আমি যেমন বলি যে পুজো পাঠ ভক্তি এগুলো একটা আলাদা দিক পৃথিবী গোলাকার কিন্তু তার মধ্যে সেই দশটা দিক নির্ধারণ করা আছে চারটে কোণ চারটে দিক একটা ঊর্ধ্ব একটা অধ এই দশ দিক নির্ণয় করা আছে প্রত্যেকটা জায়গায় সেই সাত প্লাস দুই নয় দুটো মানে রাহুকেতু সেই নয়ের পরে যে সংখ্যা আবার আসে সে আবার এক থেকে শুরু হয় দশ এইভাবে কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি পরিবর্তন আসে কিন্তু কারোরই বারোটা বাজে না বারোটা মানুষ বাজিয়ে দেয় মানুষই মানুষের বড় শত্রু হয়ে দাঁড়ায় এবং মানুষের সেই মিত্রতার জায়গাগুলো লুকিয়ে থাকে যেমন নাকি আমি ধরি যদি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি শনি রাশি এবং শনি হচ্ছে মূল গ্রহ যে অধিপতি মূল ত্রিকোণেরও ঘর শনির এটা এবং এই জায়গাটায় তেইশ চব্বিশ পঁচিশ তিনটি নক্ষত্র আছে মঙ্গল রাহু বৃহস্পতি তাহলে মঙ্গল রাহু বৃহস্পতি এই কুম্ভ রাশির ঘরে যে আছে তার মানে কারও আছে কারো কথা আছে বলেই সেই নক্ষত্র তিনটিকে রাখা আছে রাহু নক্ষত্র চব্বিশ পঁচিশ নম্বর নক্ষত্র বৃহস্পতির এবং তেইশ নম্বর নক্ষত্র মঙ্গলের তাহলে ওই কুম্ভ রাশির থেকে মঙ্গলের ঘর হচ্ছে তিন নম্বর ঘরটা রাশির ঘর আর কুম্ভ রাশি থেকে দশ নম্বর ঘরটা বৃশ্চিকের ঘর মঙ্গলের ঘরটা তাহলে তিন নম্বর ঘরটাকে বলি আমরা উদ্যম সাহসী বিক্রম আর দিক থেকে সহোদর কনিষ্ঠ ভ্রাতা রিলেশন তাহলে তিনের যোগাযোগ সেই উদ্যম সাহসিকতার যোগাযোগ দশ নম্বরে নিবদ্ধ আছে বৃশ্চিক রাশিতে এবং সেই নম্বরের নক্ষত্রটি কুম্ভ রাশিতে তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রটা আছে রাহু আমরা তুঙ্গস্থ বলি বৃষ রাশি মিথুন রাশি এক একজনের এক এক মতে হিসেবে তৈরি করা হয় শাস্ত্র থাকে সেই জায়গাটা রাহুল নক্ষত্র প্রত্যেকটা ঘরে তিনটে বায়ু এবং পায়ু রাশির মিডলেজ রাহুর নক্ষত্রটা থাকে কোনো আধা আধি খেলা রাহুর মধ্যে নেই চব্বিশ নম্বর ছ নম্বর পনেরো নম্বর পনেরো নম্বর সাতী নক্ষত্র তুলা রাশিতে ছ নম্বর আদ্রা নক্ষত্র মিথুন রাশিতে আর চব্বিশ নম্বর নক্ষত্র কুম্ভ রাশিতে এই তিনটেই বায়ুরাশি তাহলে বায়ু মানে আমরা কি বুঝি হাওয়া আমি যেমন এর আগেও বলেছি যে প্রত্যেকটি বায়ুরাশির সপ্তম ঘর একটি অগ্নি রাশি আগুনের রাশি যেটাকে বলা হয় অগ্নি আগুন তাহলে আগুন জ্বলতে গেলে হাওয়ার দরকার হয় তাহলে একশো আশি ডিগ্রিতে সেই হাওয়াকে রাখা আছে তাহলে সেই হাওয়ার এগেনস্টের কোন গ্রহ যদি শনি তাহলে শনি বায়ু চিহ্নিত রাশি তাহলে তুলা রাশি যেখানে পনেরো নম্বর নক্ষত্র আছে রাহুল নক্ষত্র এবং এপাশে মঙ্গল এপাশে বৃহস্পতি একই তিনটে বায়ু চিহ্নিত একই নক্ষত্র আছে তাহলে সেটিও বায়ুরাশি মিথুন রাশি সেটিও বায়ু রাশি তাহলে আমি যখন বলি যে সেই জায়গাটায় মিথুন তুলা এবং কুম্ভ এই তিন রাশির নেচার তিন রকম অবশ্যই তিন রকম আমার হাতের নেচার আর পায়ের নেচার এক না আমার চোখের কথা আর মুখের কথা এক না আমার কানে শোনা অন্যের কানে শোনা একরকম না কেউ কম শুনতে পারে কেউ বেশি শুনতে পারে কেউ কম শুনেও ভুল বুঝতে পারে তাহলে সমস্ত কিছু নির্ভর করে মানুষ জাতক এবং জাতিকার উপরে তাহলে কুম্ভ রাশি কুম্ভলগ্নের একদম চতুর্থ এবং দশম আর নবম ঘর হচ্ছে শুক্রের ঘর বৃষ এবং তুলা তাহলে বৃষ হচ্ছে স্থির রাশি এবং পৃথ্বী রাশি তাহলে স্থির এবং পৃথ্বী রাশির দুটো নেচার আছে পৃথিবী মানে জড়ো পৃথিবীর সেই জায়গায় স্থির মানে আপনারা জানেন স্থিরভাবে চলে তাহলে শুক্রের ক্যারেক্টার দুরকমের চরিত্র বের বেরোচ্ছে আবার তুলারাশি চর রাশি বায়ুরাশি তাহলে সেই জায়গাটাও দুরকম বেরোচ্ছে তাহলে আমি এর আগে অনেকবার অনেকভাবে বলেছি বস্তু এবং পদার্থের সং যদি মিলন যদি ঠিক মতো হয় তাহলে শক্তির উৎপন্ন হয় আর সেই শক্তি মানুষ কাজে লাগিয়ে তার কাজটি ভালোভাবে কাজ করে এর আগেও একটা জায়গায় বলে গেছে যে প্রত্যেকটি ছপ প্রাশের একটি করে প্রতীকী চিহ্ন আছে এবং প্রতীকী চিহ্ন তার পরিচয় সেই পরিচয়টার মধ্যে লুকিয়ে রয়েছে তার নেচার সেটাকে খুঁজে বার করুন এবং সেই জায়গা থেকে দেখুন যে ওটি কী পরিচয় বহন করছে এবং সেই পরিচয়ের এগেনস্ট জাতক জাতিকার ছক চলে গেছে কিনা কুম্ভ রাশির লগ্নের যদি শনি যদি দশম অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকে বৃশ্চিক রাশিতে যদি থাকে তাহলে শনির তিনটে দৃষ্টি থাকে একটা সপ্তম একটা তৃতীয় এবং একটা দশম তাহলে বৃশ্চিক রাশি থেকে দশম ঘর হয় সিংহ রাশির ঘর এবং সিংহ বৃশ্চিক রাশি থেকে তৃতীয় ঘর হয় বৃশ্চিক রাশি থেকে তৃতীয় ঘর মকর রাশির ঘর সপ্তম ঘর হয় বৃষ রাশির ঘর তাহলে আমি সবসময় যে বলি যে সেই কর্মকারক গ্রহটি হচ্ছে যে ঘরে শনি বসে রয়েছে সেই ঘরটি হচ্ছে মঙ্গলের তাহলে সেই ঘরে শনি বসে রয়েছে ওখানে তিনটে নক্ষত্র থাকে ষোলো সাতেরো আঠেরো ষোলো সাতেরো আঠেরো তিনটে নক্ষত্র হচ্ছে একটা বৃহস্পতির নক্ষত্র ষোলো নম্বর সতেরো নম্বর নক্ষত্রটা হচ্ছে শনির নক্ষত্র আর আঠারো নম্বর নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র তাহলে রাশি থেকে বুধের ঘর আসবে একটা একাদশ ঘর এইট হাউস ইলেভেন্থ হাউস বুধের ঘর তাহলে শনি যদি আঠেরো নম্বর নক্ষত্রে থাকে তাহলে এইট হাউস দশম ঘর থেকে এইথ হাউস এবং ইলেভেন ঘরে রয়েছে কিন্তু কুম্ভ লগ্ন থেকে ফিফ্থ হাউস কুম্ভ লগ্ন থেকে সিক্ হাউস হাউস আর নাইন্থ হাউস শুক্র নাইনথ হাউস বুধ এইট হাউস তাহলে শুক্র বুধের ঘর দ্বিদাদশ তাহলে সপ্তম ঘর রবির ঘর অষ্টম ঘর বুধের ঘর পঞ্চম ঘর বুধের ঘর লগ্ন থেকে সেই লগ্নাধিপতি শনি বসা বৃশ্চিকের ঘরা বৃশ্চিকের ঘর এবং বৃশ্চিকের থেকে বুধের ঘর হচ্ছে অষ্টম ঘর মিথুন রাশির ঘর এবং একাদশ ঘর তাহলে মঙ্গল বুধের অবস্থানের উপর শনির অবস্থান বিবেচনা করবে লগ্নপতি অবস্থান লগ্নপতি দশমে বসে আছে বলে সবটিকে বিরাট ভালো বা বিরাট উৎসাহিত করে দিয়ে লাভ নেই সে বুধের নক্ষত্রে বসা বুধের অবস্থান দরকার এবং সে মঙ্গলের ঘরে বসা মঙ্গলের অবস্থান দরকার এবং মঙ্গল যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের অধিপতির অবস্থান দরকার এবং লগ্ন কত ডিগ্রিতে আছে কত ডিগ্রিতে যদি থাকে আমি বলেছিলাম প্রথম ডিগ্রিতে হচ্ছে লগ্নর কুম্ভের ঘর দ্বিতীয় দেখান হচ্ছে পঞ্চম ঘর তৃতীয় হচ্ছে নাইন্থ ঘর নবম ঘর তাহলে নবম ঘরটা হচ্ছে শুক্রের ঘর তাহলে নবম যদি ভাগ্য হয় দশম তালে কর্ম নবমের নবমের ভাগ্যের বিধাতা দশম সেকেন্ড হাউস হচ্ছে তার সঞ্চয়ের ঘর সে কর্মের সঞ্চয়তা কতখানি সে কর্মের জোর কতখানি সেই বিচার এবার যোগাযোগ শনির থেকে তৃতীয় ঘর মকর কুম্ভের দ্বাদশ ঘর কুম্ভ রাশির দ্বাদশ ঘর তাহলে সেই তৃতীয় দৃষ্টি মকর রাশিতে দিচ্ছে এবং মকর রাশির সেই অধিপতি শনি শনির ঘরে দৃষ্টি দিচ্ছে শনির বাস্তবিক হচ্ছে নেচারগতভাবে খুব স্লো প্ল্যানেট খুব ধীরে চলে এবং সেই ধীরে চলার প্ল্যানেটের মধ্যে মানুষের জীবনও খুব ধীর গতিতে চলে এবং মধ্য বয়স থেকে মধ্য বয়সের আগে মানে যুবকের পরের বয়স থেকে শনি এবং বৃহস্পতির এফেক্ট শুরু হয়ে যায় সেই জায়গাটা থেকে তাহলে সেখান থেকে সেই শনির নক্ষত্রের বুধ এবং মঙ্গলের অবস্থান এবং বুধের নক্ষত্র মঙ্গলের নক্ষত্রের অধিপতির অবস্থান তারপরে সেই পুরো ডিটেলসটা দেখে তবে একটা লোকের একটা মানুষ কি জানতে আসে একটা মানুষ যদি জানতে আসে বয়স অনুপাতে জানা যাবে সেই বয়সে তার শিক্ষার দরকার এবং শিক্ষা ঠিক মতো হবে কিনা না আরেকটা বয়সে এসে তার কর্মের দরকার কর্মটা ঠিক হবে কি না আর একটা বয়সে কি তার বিবাহ দরকার বিবাহ ঠিক মতো হবে কি না আরেকটা বয়সের পরে তার শান্তি দরকার সামাজিক শান্তি কর্মের শান্তি এবং তার পারিবারিক শান্তি শান্তি সুখ না সুখ অর্থ হলে কেনা যায় কিন্তু শান্তি বাজারে তো বিক্রি হয় না অতএব সেই জিনিসগুলো তাদের কৌতূহল জাগায় যে আমার এই তো এত কিছু রয়েছে কর্ম পেয়েছি শিক্ষাও সংগ্রহ করেছি বিবাহও একটা করেছি কিন্তু কোন দিক থেকে যেন আমি একটা অশান্তিতে জ্বলে পুড়ে মরছি তাহলে সেই অশান্তির নিবৃত্তিকারক যে গ্রহ এবং সেই অশান্তির নিবৃত্তিকারক যে ছক সেই জায়গাটাই লিপিপথ আছে সেখান থেকে উদ্ধার করা যায় তাহলে লগ্নের ভাগ্যপতি শুক্র কুম্ভলগ্নের চতুর্থপতি হচ্ছে তার শুক্র তা চতুর্থ মায়ের ঘর চতুর্থ বন্ধুর ঘর এবং চতুর্থ নিম্ন শিক্ষার ঘর তাহলে নিম্ন শিক্ষার এবং চতুর্থ বন্ধু তার পঞ্চম ঘরে লিপিবদ্ধ আছে সব সবের ঘরে দ্বিতীয় ঘরে তার সঞ্চয়ের অবস্থান লেখা আছে তো শনি হচ্ছে আমি আগেই বলেছি যে শনি যে কোনো রকমভাবে পুরুষ গ্রহ এবং তার এগিয়ে চলার গ্রহ এবং নারী বিদ্বেষী গ্রহ নারী বিদ্বেষী গ্রহ শনি বিবাহ বস্তুটি জানে না জানে না আবার দেখবেন যে প্রত্যেকের যখন বিয়ে হয়েছে যারি যখন বিয়ে হয়েছে যদি একটু ছকটা দেখবেন যে শনি বা চন্দ্র বা শনি বা লগ্ন ধারে কাছে রয়েছে বা উপর দিয়ে যাচ্ছে তার মানে শনি জাতকের যে ইচ্ছা যে বিবাহের যে ইচ্ছা এবং সংসার করার যে ইচ্ছা সেটা তার প্রবলভাবে ভিতরে রয়েছে ওটা ভোগের ব্যাপার ওটা শুক্রের ব্যাপার সেই ভোগের ব্যাপারটাকে শনি তখন তাকে ছেড়ে দেয় দেখ ভোগে ঢুকে দেখ কি মজা আছে এখানে সেই জায়গাটাতেই তখনও পাস করে তখন ভোগ ত্যাগ দুটোর সাথে দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বতে কিন্তু শুক্র যেতে কেননা যখন বয়সের কম থাকে তখন শুক্র বুধ রবি মঙ্গল এগুলো খুব ক্রিয়া করে রাহু এগুলো সব ক্রিয়া করে শনি বৃহস্পতি পরে ক্রিয়া করে কাজ করে কাজে সেই জায়গাটায় মানুষ তখন একটা অক্টোপাসের মতো জড়িয়ে পড়ে সেখান থেকে সে বেরোনোর চেষ্টা করে কিভাবে বেরোবো তাই বেরোনোর কারক যে ছকের মধ্যে আছে তাহলে আমরা যেমন প্রত্যেকে সাধারণভাবেই কি বলে দেবে এক পাঁচ নয় বা চার সাত দশ যেমন কেন্দ্রকোন চার সাত দশ বা এক পাঁচ নয়ের সঙ্গে যদি সম্পর্ক হয় তাহলে রাজযোগের ফল এইভাবে সাধারণভাবে একটা নিয়ম তৈরি করে হয়তো বলে দিল এটা ভালো ফল আছে কিন্তু ভালো হলো না সেই জায়গাটায় ভালো আসলো না কেন কেন আসলো না কেন ডাক্ষত্রিকভাবে সে ভালো ছিল না ভালো ছিল না কাজে সেই জায়গাটায় সেখানটা থেকে সেই বিচারটা কিন্তু আসেনি চতুর্থ মাতার ঘর মায়ের ঘর নবম পিতার ঘর নবমের দশম পিতার কর্মের ঘর জাতকের কর্মের ঘর তাহলে এক যদি জাতক হয় পাঁচ তার সন্তান নয় তার পিতা নয়ের থেকে আবার পাঁচ এক এক পাঁচ নয় দিয়ে একটা ত্রিভুজ করা আছে এই ত্রিভুজের রিলেশনের বাইরে যদি কোনো প্ল্যানেট বা কোনো গ্রহ যদি অন্য নক্ষত্র বা অন্য জায়গায় যদি যে নক্ষত্র বা যে গ্রহটি সেই লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে রবি সাপেক্ষে সেই তার কাজ দেয় না সাতাশটা নক্ষত্র আর সাতটা গ্রহই জাতকের ফেভারে হতে পারে না বা দুটো ছায়া গ্রহ ফেভারে হতে পারে না এর মধ্যে কিছু ফেভারে আছে কিছু ফেভারে নেই যেগুলো ফেভারে নেই সেগুলো কিন্তু জাতকের একমাত্র ফেভারের প্ল্যানেট সেগুলো যদি ভালোভাবে থাকতো তাহলে যেগুলো ফেভারে ছিল না সেগুলো ফলতে ভোগ করতো না সেই ফেভারে আনার জন্য যে হিসেবটা দরকার সেই হিসেবটা বোঝা দরকার সেখান থেকে সেই হিসেবের দিকে যাওয়া দরকার শনিকে যার জন্য ছায়া সুতো বলা হয় ছায়া গ্রহ একটি রবি একটি অগ্নিতম গ্রহ এবং যদি ও হয় অগ্নি ও তার ছায়া যার জন্য শনি রবি চন্দ্র শনি সমসপ্তমে রাখা আছে চন্দ্রের সপ্তম ঘর মকর রাশি শনির ঘর আবার রবির সপ্তম ঘর কুম্ভ রাশি শনির ঘর তাহলে শনির সমসপ্তমে রবিচন্দ্র আছে কেন আছে রবি আত্মা চন্দ্রমন রবি পিতা চন্দ্রমাতা তাহলে কন্ট্রোল হিসাবে শনিকে রাখা আছে তাহলে প্রত্যেকটা যদি স্কুলে দেখা যায় একজন হেডমাস্টার থাকে বা হেডমিস্ট্রেস থাকে আর সব শিক্ষক শিক্ষিকারা থাকে যাদের সে কন্ট্রোল করে তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকে তাহলে রবিচন্দ্রের কে কন্ট্রোল শনি কন্ট্রোলের দ্বারাই কিন্তু থাকতে হয় দেখবেন বুধ বৃহস্পতির সমসপ্তমের নেচার কিন্তু এক আছে যেমন বুধের যে মিথুনের ঘরটা দ্বিশ আবার ধনুর ঘরটা দ্বিশ আবার দেখবেন মিনের ঘরটা দ্বিশ আবার কন্যার ঘরটা দ্বিশ কন্যা মিথুনের ঘরটা বুধের ঘর মীন রাশি ধনুরাশির ঘরটা বৃহস্পতির ঘর কিন্তু বৃহস্পতি বুধের সম্পর্ক কিন্তু ভালো না নেচার এর নেচারের সাথে মেলে না এই এন নেচার যে ওর সঙ্গে মেলে না সে মেলানোর একটা সূত্র আছে মেলানোর একটা কারণ আছে কখন মেলে সে মেলার জায়গাটা যে খুঁজতে পারবে এবং মেলার মেলানোর জায়গাটা যে বুঝতে পারবে যে প্রত্যেকটি আমি বলেছিলাম চন্দ্র সাপেক্ষে রবি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে প্রত্যেকের একটা রুলিং প্ল্যানেট থাকে একদম গাড়ির একটা ইঞ্জিন থাকে সেরকম প্রত্যেককে চালিয়ে নেওয়ার জন্য একটা প্ল্যানেট আছে প্রত্যেক গ্রহই প্রত্যেক গ্রহের শত্রু না প্রত্যেক প্রত্যেকের নেচারের নেচার শত্রু এই নেচারের সঙ্গে এই নেচার মিলছে না যেমন নাকি দেখবেন প্রত্যেকটি ঘরের মূল ত্রিকোণের মূল ত্রিকোণ আছে না যেমন রবির মূল ত্রিকোণ ঘর কোনটা সিংহ শনির মূল ত্রিকোণ ঘর কোনটা কুম্ভ শুক্রের মূল ত্রিকোণ ঘর কোনটা তুলা তাহলে প্রত্যেক মূল ত্রিকোণের ঘর থেকে তার যদি হিসেব করে যান যে দ্বিতীয় চতুর্থ পঞ্চম নবম অষ্টম দ্বাদশ গ্রহ। বাকি সবগুলো নয় সম নয় শত তাহলে হিসেবগুলো রয়েছে তাহলে সেই হিসেবে যদি ভুল হয়ে যায় তাহলে সে ছকের যে কার্যকারিতা সেগুলো ঠিক আসবে না সেগুলোর দিক থেকে ভুল ভুল প্রমাণ হবে প্রত্যেকেই তো আজকে তো সবার গায়ে রক্ত আছে মানুষের সব শরীরে এবং পশু পক্ষী যাই হোক সবার শরীরে রক্ত আছে কারোর রক্ত দিতে কেউ দিতে গেলে গ্রুপ দেখা হয় কি গ্রুপের রক্ত লাগবে এর রক্তকে ঢুকিয়ে দিলেই কাজ হবে না বিষক্রিয়া হয়ে যেতে পারে প্রত্যেকেরই একটা জন্ম ছক আছে কিন্তু এই ছকের সাথে এই ছক মিলছে না সেইখানে সেই গ্রুপটাকে খুঁজে বার করতে হবে যে কোন গ্রুপের ছক এটা লগ্ন সাপেক্ষে রবি সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে কোন গ্রুপের মধ্যে পড়ে সেই গ্রুপের প্ল্যানেটগুলো কি অবহেলিত সেই প্ল্যানেটের গ্রহগুলো যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রগুলো কি সেই লগ্ন সাপ লগ্ন রবি এবং চন্দ্র সাপেক্ষে তার মিত্র না সেই জায়গাটা দেখতে হবে তাহলে সেটা যখন সে দেখতে পারবে না বা বুঝতে পারবে না তার ফলাফলও ঠিক আসবে না সেই জায়গাটা খারাপ আসবে রবি বসা রাহুর নক্ষত্রে কুম্ভ রাশিতে বললাম যে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন রবি বসে রয়েছে বোঝানোর স্বার্থে ধরে নিলাম রাহু বসে রয়েছে বারো নম্বর নক্ষত্রে কন্যা রাশিতে সেই কন্যারাশিতে বসে রয়েছে তাহলে রাহু রবির নক্ষত্রে রবি রাহুর নক্ষত্রে তাহলে যে এই যে ইন্টারচেঞ্জ হয়ে রইল তাহলে কি দুজনে দু রকমের মতো ফল একই রকম ভাবে ফল দিতে পারবে দুজন দু রকম ফল দেবে না তারপরে রয়েছে আরো হিসেব জ্যোতিষশাস্ত্রের যে হিসেবগুলো আমি এক সময় বলি যে সমস্ত কিছু প্রকার ভেদ কিন্তু আলাদা জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুযায়ী কিন্তু জ্যোতিষশাস্ত্র আলাদা আমি কোনো পুজো বা কোনো ভগবানকে কিন্তু আমি কোনো ছোট করি না বা কোনো রকমভাবে আমি ভক্তি করি কারণ ভক্তিতে নাকি মুক্তি পাওয়া যায় কিন্তু জ্যোতিষের সাথে ঈশ্বরের সম্পর্ক নেই জ্যোতিষটা ক্যালকুলেশন নেচারের উপরে চলে গ্রহদের নেচারের উপরে চলে কার কি নেচার কার কি তার নেচারের বিপরীতে গেলে সে বিপরীত ফল দেয় আর পুজো পাঠ যে কোনো রকম করলে মনের শান্তি মেলে শক্তি মেলে আমার হয়ে কেউ পুজো দিয়ে এলো বা আমার হয়ে কেউ পুজো পাঠ করে দিলো তাহলে সেই জায়গায় আমার হয়ে সে প্রার্থনা করে দিল আমার যদি সেই ওইখানে যদি আমার মনের দিক থেকে যদি কোনোরকম স্পন্দন না জাগে মনের থেকে যদি সেইখানে যদি আন্তরিকতা না জাগে সেই আশীর্বাদও কাজে লাগে না সেই জায়গাটাই কি হয় নিজেকে পৌঁছে দেয় নিজের জন্য মানুষ এসছে একা যাবেও একা এবং নিজেই চলে যাবে পৃথিবীতে সে নিজেই একা এসছে পারস্পরিক যা সম্পর্ক সবে পৃথিবীতে বসে বানিয়েছে সে সমস্ত কিছু সে নিজে তৈরি করেছে তার তৈরি করা জিনিস এবং সেই তৈরি করাই যদি ভুল হয় সে কারণে সে দুঃখ পায় আর যদি তৈরি করা ভালো হয় তার কারণে সে আনন্দ পায় তাহলে মূল শ্রেষ্ঠটাই সে কার থেকে উৎস বাবা মা পিতা মাতা সবচেয়ে বড় ভগবান যার থেকে আমি সৃষ্টি তার উপরে তো কেউ হতে পারে না অতএব তার যে ব্যাপার সেই জেনেটিক ব্যাপার দিকটা একটা থেকে থাকে ছকের মধ্যে চতুর্থ নবমের একটা খেলা থাকে নবমের পিতা চতুর্থের মাতা জাতকের মধ্যে কি প্রভাব ফেলেছে জাতিকার মধ্যে কি প্রভাব ফেলেছে সেই জন্য কুম্ভলগ্ন কুম্ভ রাশির চতুর্থ ঘর হচ্ছে বৃষ রাশির ঘর আর নবম ঘর হচ্ছে তার তুলারাশির ঘর তাহলে দুটোই শুক্র এবং সেই শুক্র যদি খারাপ জায়গায় খারাপভাবে বসে থাকে তাহলে সেই জায়গাটা সেই খারাপভাবে ফল দেয় পিতামাতার ক্ষেত্রেও খারাপ তাহলে শুক্রের তিনটে নক্ষত্র আছে দুই এগারো আর কুড়ি আর দুই এগারো কুড়ি তিনটে মেষ রাশি সিংহ রাশি আর ধনু রাশিতে থাকে তাহলে মঙ্গল রবি আর বৃহস্পতির ঘরে থাকে কিন্তু শুক্রের সাথে এই তিনটে গ্রহের সম্পর্ক ভালো না মঙ্গল রবি বৃহস্পতি এই তিনটের সঙ্গে শুক্রের নক্ষত্র শুক্রের সম্পর্ক ভালো না আবার শুক্রের ঘরে একটা বৃহস্পতির নক্ষত্র আছে ষোলো নম্বর নক্ষত্র তুলার ঘরে আছে নক্ষত্র বৃষরাশির ঘরে আছে তাহলে শুক্রের ঘরে রবীন নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র আছে মঙ্গলের নক্ষত্র আছে পাঁচ নম্বর নক্ষত্র বৃষ আছে আবার চোদ্দ নম্বর নক্ষত্র তুলারাশিতে আছে তাহলে চোদ্দ নম্বর নক্ষত্র কন্যা রাশি তুলারাশি নিয়ে আছে ষোলো নম্বর নক্ষত্র তুলারাশি বৃশ্চিক রাশি নিয়ে আছে পাঁচ নম্বর নক্ষত্র বৃষ রাশি আর মিথুন রাশি নিয়ে আছে পঁচিশ নম্বর নক্ষত্র কুম্ভ রাশি আর মিন রাশি নিয়ে আছে তাহলে দুটো রাশি নিয়ে তারা চলছে তার মানে যদি সেই গ্রহটি যদি তার গ্রহ সাপেক্ষের গ্রহ না হয় তাহলে নক্ষত্রটাকে ওইখানে ওই জন্যই দিয়েছে সেই নক্ষত্রের সাপেক্ষে আসতে হবে তবেই সেই বৃহস্পতি শুক্র কাজ করতে পারে একসাথে অন্য দিক দিয়ে কোন জায়গায় কোনো রাজনৈতিক দলের ক্যাডারে ক্যাডারে ঝামেলা হয়ে গেছে নেতা এসে সেটা মীমাংসা করে দিয়ে দুজনের মিল মিশ করে দিল তাহলে এখানে ক্যাডার কে শুক্র বৃহস্পতি নক্ষত্র সেই লিডার সেই নেতা সে মিলটা করালো এবং সে মিলের কারণটা বুঝতে হবে বিশাখা শাখা প্রশাখা সাথী সখা চিত্রা চিত্রকর এই নক্ষত্রের মধ্যে কতগুলো যে জিনিস রয়েছে সেগুলো দিয়ে সেই নক্ষত্রের বাণীগুলোকে সেইভাবে সেই জায়গাটা আপনাকে প্রত্যেকটা ছকের মধ্যে তার মধ্যে করতে বিচার করতে হবে তবে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এইটার কেন এগেনস্টে যাচ্ছে কেন বারবার সে ফেইলিওর হচ্ছে একটা চাকরির পরীক্ষায় গিয়ে কেন বারবার সে শিক্ষার পরীক্ষায় গিয়ে ফেলিওর হচ্ছে কেন সে পড়তে বসে অমনোযোগী হয়ে যাচ্ছে কেন সে পিতামাতার অভাত্ম হয়ে যাচ্ছে কেন সে বিয়ে করে পারিবারিক অশান্তিতে ভুগছে কেন বিয়ে করার পরে তার সংসার টিকলো না তাহলে বিবাহ হয় কোথার থেকে সপ্তম ঘর থেকে তাহলে প্রত্যেক ঘরের একটা ভাগ্য ঘর আছে সপ্তমে যদি বিবাহ থাকে সপ্তমের নবম ঘরে তার ভাগ্যলিপিবদ্ধ আছে সেই সপ্তমের নবম ঘরের অধিপতি যদি অষ্টম দ্বাদশ ষষ্ঠ সম্পর্ক করে বা তৃতীয় সম্পর্ক করে এবং সেই নক্ষত্রের অধিপতি যদি সেই জায়গাটা থেকে তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাহলে সেখান থেকে তার ভালো ফল আসে না প্রত্যেক জীবনের ক্ষেত্রে সেই জায়গাটায় মানুষের একটা যে কোনো রকমভাবেই অসম্ভবভাবে মিল থাকা দরকার সেই মিলটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে মানুষকে সেই জায়গাটা থেকে তাকে সরে আসতে হবে যতক্ষণ সে সরে না আসতে পারবে বা সরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সেই অন্ধকারে আচ্ছন্ন থাকবে আমি যেমন একটু আগে বললাম যে প্রত্যেক মূল ত্রিকোণের পর থেকে দ্বিতীয় চতুর্থ পঞ্চম নবম অষ্টম দ্বাদশ তার মিত্র গ্রহ নয় বাকি সব শত্রু নয় সম খুব ছোট্ট থিওরি জ্যোতিষাস্ত্রও কিন্তু একটা হেয়ালির এত কিছু যাগযজ্ঞের দরকার পড়ে না মূল জিনিসটা যদি কেউ বোঝা যায় মূল জিনিসটা যদি বুঝতে পারা যায় এর মধ্যে কী জিনিস রয়েছে কোন জিনিসটার ওপরে ভাবে ভাইব্রেট করলে সেই জিনিসটার বিকিরণ এর মধ্যে গিয়ে সৃষ্টি হবে সেটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র আমি আপনার হয়ে যদি খাই আমার আপনার পেট ভরবে নিশ্চয়ই ভরবে না তাহলে আমার জন্য আমাকেই খাওয়া দাওয়া করতে হবে আমার জন্যই আমাকে শিক্ষা সংগ্রহ করতে হবে আমার জন্যই আমার কর্ম খুঁজতে হবে আমার জন্যই আমার সংসার তৈরি করতে হবে এবং আমার সংসারের সেই সমস্ত কিছু জিনিসগুলো আমাকেই তৈরি করতে হবে একটা সময় অবধি পিতামাতা রাখে পিতামাতা তার বাধ্যের করে রাখে এবং তাকে যতক্ষণ পর্যন্ত সে না বুঝতে পারে সেই জন্য বলেছিলাম যে কেতু এক নম্বর নক্ষত্র থেকে যাত্রা শুরু আর সাতাশ নম্বর নক্ষত্রে যাত্রা শেষ নম্বর নক্ষত্র 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 রেবতী নম্বর এবং সেই অশ্বিনী নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র পর্যন্ত যে সাতাশটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের মধ্যে গ্রহ মণ্ডলী যদি অন্যভাবে বসে অন্য নেচারে সব গ্রহের ক্ষেত্রে সব শশ নক্ষত্রে স্বগ্রহ স্বভাবে অন্য ফল দেয় ভাবপ্রতিভাবে বসলে ভাব বিনাশ করে কথা আমি বলেছি অনেকবার বলেছি যদি এই কথা নিয়ে কেউ বলতে চায় তাহলে তো বুঝিয়ে দেব চন্দ্র চতুর্থ ভাবের কারক রবি তৃতীয় ষষ্ঠ দশম ভাবের কারক একাদশ ভাবের কারক শুক্র সপ্তম ভাবের কারক বৃহস্পতি পঞ্চম ভাবের কারক তাহলে সেই ভাবপতির জায়গায় পঞ্চম ভাবে যদি বিরূপ নক্ষত্রে বসে নক্ষত্র অষ্ট নক্ষত্র অধিপতি যদি তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ সম্পর্ক তৈরি করে তাহলে সেই পঞ্চম ভাব হানি হবে তাহলে কুম্ভলগ্ন কুম্ভ রাশির হচ্ছে পঞ্চম ঘর হচ্ছে বুধের ঘর সেই বুধ যখনই কোনো রকমভাবে সাত ষোলো পঁচিশের সাথে সম্পর্ক করবে সাত ষোলো পঁচিশ তিনটি বৃহস্পতির ঘর নক্ষত্র এবং সাত ষোলো পঁচিশের নক্ষত্রের অধিপতি বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে ভালো জায়গায় ভালো নক্ষত্রে না থাকে বুধ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ডেবুথ ফিফথ হাউজের লর্ড সেই নাকটিভাবে সেই বৃহস্পতির দ্বিতীয় দ্বিতীয় ঘরের লর্ড এবং একাদশ ঘরের লর্ড একাদশ অধিপতি এবং দ্বিতীয় অধিপতি কুম্ভ লগ্নের বৃহস্পতি সেই বৃহস্পতি বুধ যদি এক সম্পর্কে একই সাথে বসে তাহলে এবং সেই জায়গাটায় সেইখানে যে নক্ষত্রে বসবে সেই নক্ষত্রের অধিপতিকেও ভালোভাবে বসতে হবে নাহলে সেই বুধ বৃহস্পতির ফলটা খারাপভাবে আসবে ইন একটি বললাম একটু আগে যে হয়ে যাবে ওখান থেকে ফল আশা করা যাবে না আর কথাই আছে সমস্ত ঘরের ক্ষেত্রে যদি তার খারাপ থেকে থাকে তার ভালো দিকও তো আছে নিশ্চয়ই ভালো আছে আর ভালো দিকগুলো নিয়েই তো আলোচনা দেখবেন চন্দ্র বৃহস্পতি খুব ভালো ফল দেয় একসাথে থাকলে এবার চন্দ্র যদি পুষা নক্ষত্র থাকে চন্দ্রের নিজস্ব ঘর কর্কট রাশি পুষা নক্ষত্র ওইখানে আছে আট নম্বর নক্ষত্র শনির নক্ষত্র চন্দ্র যদি পুষ্যা নক্ষত্রে থাকে আর বৃহস্পতি যদি অশ্লেষা নক্ষত্রে থাকে ন নম্বর নক্ষত্রে থাকে চন্দ্র বৃহস্পতি এক ঘরে যোগ হলো কর্কট রাশি বৃহস্পতি তুঙ্গস্থ স্থান পাঁচ ডিগ্রি তুঙ্গস্থ থাকে চন্দ্রের নিজস্ব ঘর তুঙ্গস্থ এবং নিজস্ব ঘরে বসে ন নম্বরে বৃহস্পতি বসে এবং আট নম্বরে চন্দ্র বসে সেই চন্দ্র বৃহস্পতির ফল কী আসবে তাহলে শনি এবং বুধের আট নম্বর পুষ্যা নক্ষত্র শনি ন নম্বর অশ্লেষা বুধের নক্ষত্র শনি বুধের অবস্থান খুঁজতে হবে কার সাথে সম্পর্ক করেছে এবং যার সাথে সম্পর্ক করেছে যেইখানেই বসে থাকুক সেখানে একটা নক্ষত্রে বসেছে এবং সেই নক্ষত্রের অধিপতি কোন ঘরে বসেছে চতুর্থ সপ্তম দশম ঘর চতুর্থের সুখ চতুর্থের গৃহ চতুর্থের মাতা চতুর্থের বন্ধু যদি আনতে হয় তাহলে দশমের উপর নির্ভরশীল দশমের কর্মের উপর নির্ভরশীল তৃতীয় রিলেশন তৃতীয়র ভাই বোন তৃতীয় সহদর সেই জায়গাটা যদি ঠিক মতো আনতে হয় তাহলে তৃতীয় সপ্তম নবম ঘর সেই পিতা এবং ভাগ্যের উপর নির্ভরশীল তাহলে এই নির্ভরশীল জায়গাগুলো যদি অনির্ভরশীল জায়গায় পৌঁছে যায় অনির্ভরশীল জায়গায় যদি অবস্থান করে তাহলে সেখান থেকে জাতক জাতিকা কত কুফালি পায় সুফলটা পায় না আর গ্রহণ দোষ বিষ চোখ চন্ডাল, কাল সর্প, সাড়ে সাতি এগুলো থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন নিজের কর্মের দিকে চোখ অবসাদ থাকবেই জীবন চলতে গেলে একটা দীর্ঘপথ অবসাদ ক্লান্তি এগুলো আসবেই এগুলোকে কাটাতে হবে নিজের বুদ্ধি বলে নিজের মনের জোরের বলে সেই জায়গাটাকে কাটিয়ে সেইখানটায় ভালো কি রাস্তা আছে এবং কবে আছে কবে থেকে সেই গ্রহের প্রকাপগুলো আমার উপর ভালোভাবে আসবে সেই জায়গাটা থেকে আমি লক্ষ্য রাখব এবং সেই জায়গাটা থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করবো কেউ কাউকে উদ্ধার করতে পারে না এবং কেউ কাউকে বিরাট বড় লক্ষ্য করে দিতে পারে না যে যার হয় তার ভাগ্যে হয় আর ভাগ্যের পরিণতি কারুর কাছে খুব ভালো কারুর কাছে খুব খারাপ এই জায়গাটা থেকে মানুষ চিন্তা করে আর আপনি চিন্তা করুন সবসময় সুফল কিভাবে সুস্থ থাকবেন কিভাবে ভালো থাকবেন কিভাবে ভালো করে পথে চলবেন সতর্কভাবে থাকবেন ভালো থাকুন ভালো রাখুন আবার দেখা হবে নমস্কার